আজকে যুবকরা বড় টেনশনে আছে, বিয়ের সিদ্ধান্তে যেতে পারে না। কেন জানেন? কারণ মেয়ে যখন দেখতে যায়, বাবা বলে ফৈশালা লাইব, ঠিক কিনা বলেন না? মা বলে সুন্দর লাগবে, ভাই বলে স্মার্ট লাগবে, বোন বলে চুল লম্বা লাগবে। এভাবে লাগবে লাগবে করতে করতে ওই ফুলা বুড়া হয়ে যায়। আমি কি ভুল বলতেছি বাবা? আমি সমাজের গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরতেছি। না না না, এটা আমার নবীর সুন্না নয়। আমার নবী বলেছেন বিয়ের ক্ষেত্রে আমার নবীর সুন্না আছে না নাই? আছে। যারা বলো আছে না নাই বলেন না। বাবারা আমার, ও মুরব্বী বাবারা, ছেলেদেরকে বিয়ে করানো কাজ সুন্নাত? আরো জোরে বলো না, কাজ সুন্নাত? যুবকদের বিয়ে করিয়ে দেওয়া, বিয়ে করা কার সুন্নাত? নবীজির সুন্নাত। আমার নবী বলছেন ফামান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ইচ্ছে করে ছেক খাইয়া সুরে চিরকুমার থাকব, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কথা কন ঠিক কিনা বলেন না? যে আমার একটা সুন্নাতকে বিরোধিতা করবে, খেলাফ করবে, সেটার বিরুদ্ধে যাবে, সে আমার না, আমার না। এখন সেই সুন্নাত পালন করার দরকার আছে না নাই? এখন মুরব্বী বাবারা টেনশনে আছে, কিভাবে বিয়ে করাবো বাবা? মেয়ের বাড়ি পাইলে চেহারা পাই না, চেহারা পাইলে চুল পাই না, চুল পাইলে রং পাই না, রং পাইলে গাড়ি পাই না। কথা কন ঠিক কিনা বলেন না? আবার গাড়ি পাইলে কোরবানের গরু পাই না, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কোরবানের গরু পাইলে ওই হাতিলের ফানিসার পাই না, ঠিক কিনা বলেন না? আবার ফানিসার পাইলে কয় ঈদের সময় জামা পাই না, আবার জামা পাইলে কয় মধুবাত তো পাইলাম না, মধুবাত পাইছে কয় আম তো পাইলাম না, জাম তো পাইলাম না, এত কিছু কেন বলে মাইয়া আনি না, এটিএম বুথ আনছি। নাউজুবিল্লাহ, জোরে বলেন না? খবরদার, হুশিয়ার বোয়ালখালের মানুষ, আমার নবীর একটা সুন্নাত নিয়ে নেন মুরব্বী বাবারা। ছেলেদেরকে বিয়ে করার সময় কি করতে হবে? আমার নবী বলতে লাগলেন লা তাজাওয়াজু নিসাআ লিহুসনিহিন্না, তোমরা মেয়েদেরকে বিয়ে করিও না তাদের চেহারার জন্য, মেয়েদেরকে বিয়ে করিও না। কথা কোনা ঠিক কিনা বলেন না? তোমরা কোন মেয়েকে তার চেহারার দিকে বিয়ে করে ফেলিও না। ওয়ালা তাজাওয়াজুহুন্না লিআমওয়ালিহিন্না, তাদের সম্পদের কারণে কোন মেয়েকে বিয়ে করিও না, বরং তোমরা যদি বিয়ে করতে চাও লিদিনিহিন্না, তার ধর্ম দিকে বিয়ে করো। জোরে বলেন না, সুবহানাল্লাহ! আমার নবী বলেছেন চেহারা দেখে বিয়ে করিও না, এই চেহারা একদিন চলে যাবে, তার বাবার সম্পদ দেখে বিয়ে করিও না, সম্পদও একদিন চলে যাবে, তার দিন দেখে বিয়ে করো। আমার নবী বলে দিয়েছেন ওয়ালা আমাতুন হারমাউ সাউদাউ লেজাত বেজাত দিন আব্দালু, এমন কি তুমি যদি দিনদার সুন্দরী মেয়ে না পাও, দিনদার পরহেজগার সুন্দরী মেয়ে না পাও, তুমি কালো কান কাটা দাসী যদি আল্লাহ বলা হয় তাকেও বিয়ে করো, সেই কান কাটা দাসী মেয়েটা, কালো মেয়েটা, ওই সুন্দরী পয়সাওয়ালা দিন ছাড়া বেপর্দা মেয়ের চেয়ে ওই কালো কান কাটা দাসী উত্তম। আরো জোরে, মা বোনরা শুনতেছে মাইকের আওয়াজে, যাদের স্বামী দৃষ্টি অন্য মেয়ের দিকে যায়, অন্যের বউয়ের দিকে যায়, তাদেরকে বলে দিবেন আমি কালো হতে পারি কিন্তু আমার এই চেহারাটা পছন্দ করেছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটা চেহারা সুন্দর যদিয়ে বানিয়েছেন। আপনাদেরকেও বলি, কোন বন্ধু তার বন্ধুকে বলতে পারবে না তোরে স্মার্ট ন লাগে, ঠিক কিনা বলেন না? বলেন না, বলেন না, ওরা তোরে সুন্দর না লাগবে, তোকে সুন্দর লাগছে না, ইতে হালা। আরো বিয়ের জন্য যখন প্রস্তাব আসে, তোমার মেয়েকে কাদের সাথে কার সাথে বিয়েছো, ফোলাইটা তো একদম কালো, দেখতে সুন্দর নাই, কথা কন ঠিক কিনা? আবার ফোলার বাপরে গিয়ে গাড়ি ভাড়া দিয়ে বোঝায় মেয়ে তো একেবারে সাতির মতো কালা, কথা কন ঠিক কিনা? এরকম ভালো ভালো মানুষ আছে না নাই? খবরদার,
আজকে থেকে বন্ধ কোন মানুষকে কালো কোন মানুষকে বেটে কোন মানুষকে অসুন্দর কোন মানুষকে ল্যাংড়া লোলা বোবা অসুন্দর বলা যাবে না কারণ প্রত্যেকটা চেহারা বানিয়েছেন আমার আল্লাহ পছন্দ করে করে ওই কালোটাই আমার আল্লাহর ভালো লেগেছে কথা বলেন ঠিক কি না আর তোরে বলেন ঠিক কি না বলেন মনে রাখবেন কাউকে আজকে থেকে প্রত্যেক অসুন্দর বলা যাবে অসুন্দর বলা যাবে অন্যকে সুন্দর দেখে নিজে নিজেরটাকে অসুন্দর বলা যাবে না মনে রাখবেন নিজের স্ত্রীকে সব সময় পছন্দ করবেন সুন্দর বলবেন আল্লাহ আমার নবীকে আমার নবীর মাধ্যমে আমাদেরকে মেসেজ দিয়ে দিলেন আমার দয়াল নবী নিজের বিবিগণকে এত বেশি সময় দিতেন পছন্দ করতেন সব সময় তাদের সৌন্দর্যের প্রশংসা করতেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এরপর বাবারা ভাইয়েরা বন্ধুরা আমার আজকের মাহফিল থেকে আরেকটা সুন্নাত নিয়ে নেন সেটা হলো এক নম্বর সুন্নাত রাস্তার হক বলে দিলাম দুই নম্বর সুন্নাত বললাম সেটা হলো কি বিয়ের সময় কি কি দেখবেন মেয়ের বাবার সম্পদ দেখা যাবে না দেখা যাবে না মেয়ের সৌন্দর্য বেশি দেখা যাবে এগুলো মোটামুটি দেখবেন মূলত যেটা আসল দেখবেন সেটা হলো তার দীন দেখবেন সে তাহাজ্জুদ পড়তে জানে কিনা সে নামাজি কিনা সে পর্দানশীন কিনা সে বিয়েবাড়িতে গিয়ে বেগানা পুরুষের সামনে যায় কিনা আল্লাহর ভয় তার অন্তরে আছে কিনা সেটা দেখার দরকার আছে না নাই